बदलेगा न मेरे बाद भी मौजूए गुफ्तगु, मैं जा चुका हूँगा फिर भी तेरी महफिलों में रहूँगा। नहीं आएगी याद तो बरसों नहीं आएगी, मगर जब याद आओगे तो बहुत याद आओगे। नमस्कार, अपनारा देखें दृष्टिभंगे, हमें मधुरिमा अपन संगे। দলের অভ্যন্তরে বিদ্রোহী নেতার তকমা পাওয়া বর্ষিয়ান সাংসদ গুলাম নবী আজাদের বিকল্প খুঁজতে গিয়ে নাজেহাল কংগ্রেস হাইকমান্ড। দীর্ঘদিন ধরে রাজ্যসভায় বিরোধী দলনেতার পদে আসীন আজাদের ফেয়ারওয়েল সম্পন্ন হয়ে গেল। এরপরে দীর্ঘদিন এই পদ খালি রাখা সম্ভব নয়। উপনেতার পদে আসীন অপর বর্ষিয়ান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মাকে বিরোধী দলনেতার দায়িত্ব সামলানোর কথা বলা যেতে পারে, কিন্তু সমস্যা হলো আজাদের মতো তিনিও দলের অভ্যন্তরে গান্ধী পরিবারের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করা বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য। পুরো পরিস্থিতি বিচার করে মল্লিকার্জুন খড়গের হাতে বিরোধী দলনেতার পদ সঁপা হবে কিনা তা নিয়েই কিছুটা দ্বিধাগ্রস্ত কংগ্রেস হাইকমান্ড, জানা গিয়েছে কংগ্রেস সূত্রেই। প্রশ্নটা হলো, আজাদের বিকল্প খুঁজতে গিয়ে কেন কংগ্রেস শিবিরের এই দ্বিধা? প্রথমেই থাকছে আজাদের গ্রহণযোগ্যতা। রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি, তাতে শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, তাকে সম্মান দেখায় সরকারপক্ষও। সরকারের তাবর মন্ত্রী তাকে আজাদ সাব বলে সম্বোধন করেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি গুলাম নবীজি। কংগ্রেসের অভ্যন্তরে বিদ্রোহের অন্যতম এই নায়ক হিন্দি, উর্দু এবং ইংরেজিতে সাবলীল। সংসদীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা আজাদের চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, পাণ্ডিত্য এবং বাগ্মিতা তাঁর চ্যালেঞ্জার মল্লিকার্জুন খড়গের কাছে বিরাট সমস্যা। খড়গের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা বিরাট, কিন্তু তার প্রধান সমস্যা হলো হিন্দি, তাতে তিনি স্বাচ্ছন্দ্য নন। রাজ্যসভায় প্রথমবার মনোনীত হওয়ার পরে খড়গে যে দিন কয়েক আগে তার প্রথম ভাষণে অনেক চেষ্টা করেছিলেন বক্তৃতা দেওয়ার হিন্দিতেই, কিন্তু শেষে সমস্যা বেড়ে চলায় ইংরেজিতেই বেশিরভাগ কথা বলেন তিনি। গান্ধী পরিবারের নেতৃত্বের প্রতি আস্থাবান প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব খড়গেকে বিরোধী দলনেতার পদে বসানো হলে ভাষাগত অন্তরায় বিরাট সমস্যা তৈরি করতে পারে বলে অনেকেই মনে করছেন। একই রকমের সমস্যা হতে পারে পি চিদম্বরমের ক্ষেত্রেও। এর পাশাপাশি আরও একটি চিন্তা রয়েছে কংগ্রেস হাইকমান্ডের কাছে। আজাদকে পুনরায় রাজ্যসভায় ফিরিয়ে না আনা হলে বিক্ষুব্ধ গোষ্ঠী নতুন ইস্যু পেয়ে যেতে পারে, যেখানে দলের আস্থাভাজন দীর্ঘদিনের লড়াকু নেতার যাবতীয় অবদানকে অস্বীকার করার অভিযোগ উঠতে পারে। কয়েক মাসের মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্ব মিটলে দলের সাংগঠনিক নির্বাচন আয়োজিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরে সক্রিয় বিক্ষুব্ধ ফ্রন্টকে নতুন করে ইন্ধন যোগানোর মতো কোনো ঝুঁকি কংগ্রেস নেবে কি না, এটা বড় প্রশ্ন। জম্মু কাশ্মীর ভেঙে দুভাগ হয়ে যাওয়ার পরে ভোট না হওয়া কাশ্মীর থেকে রাজ্যসভায় আসার কোনো সুযোগ আজাদের নেই, তবে অন্য রাজ্য থেকে রাজ্যসভায় জিতিয়ে আনার সুযোগ রয়েছে। এই সূত্রেই কেরলের কথা ভাবা হতে পারে। এই পরিস্থিতিতে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা এই ত্রয়ী কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই এখন তাকিয়ে শতাব্দী প্রাচীন এই দল। রাজনীতির দুনিয়া গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।